আমি আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব এটা কেটে কেটে ইউজ করতে থাকি বাট এগুলো আমার জন্য একদম ফিক্সড প্রোডাক্ট না ইনসাইড আউট এর ওরপিদের কিন্তু আমরা ঠিক যেমনটা ব্লগে দেখি ভীষণই ক্লিয়ার গ্লোয়িং একটা স্কিন আছে তো সেই স্কিনটা অ্যাচিভ করার জন্য দিদি কি কি ইউজ করে কি কি প্রোডাক্ট ইউজ করে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে সেটাই থাকছে আজকের ভিডিওতে এবং এর অপশনে তোমরা কি কি ইউজ করতে পারো বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট বাট ভালো প্রোডাক্ট সেটাও কিন্তু ভিডিওতে থাকছে আর শুধু তাই নয় এত প্রোডাক্ট ইউজ করার কি কোনো প্রয়োজন আছে নাকি নেই এই সমস্ত নিয়ে কিন্তু বিশ্লেষণ করব আজকের ভিডিওতে এটা আমি প্রেজেন্টলি ইউজ করছি ফেস ওয়াশ হিসেবে ওরপিদি ইউজ করে পামের গ্রিন টি পোর ক্লেনজার ফেস ওয়াশটা এটা কিন্তু এর মধ্যে স্ক্রাবিং এজেন্টও আছে ছোট ছোট একদম আর এটা অ্যাকনি ব্রাউন স্কিনের জন্য একদম পারফেক্ট একটা ফেস ওয়াশ বা ড্রাই স্কিন হলে কোনো প্রবলেম থাকে না ইউজ করতে পারো এর সাথে একটু গ্লিসারিন মিক্স করেও ইউজ করতে পারো সমস্যা একদম হবে না তবে একশো এম এর দাম হলো দুশো টাকা টাকা এটা পরিমানে কমও পাওয়া যায় মানে পাওয়া পাওয়া যায় যায় মেবি এবং এর উপরে কিন্তু থাকে অনেক সময় একশো এম এল দুশো তেত্রিশ টাকায় একটু কস্টলি হয়ে যায় অনেকের ক্ষেত্রে বাট চিন্তা কোনো কারণেই আমি সুন্দর একটা অপশন তোমাদের জন্য অলরেডি রেডি করেছি আর হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা সেখান থেকে প্রয়োজনে কিনতে পারো আমি বলবো তোমাদেরকে এই ফেস ওয়াশের জন্য সিম্পল ফেস ওয়াশটা ইউজ করতে মানে সিম্পল ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করতে যেটা দেড়শো এম আছে তার দাম কিন্তু আড়াইশো টাকা ডিসকাউন্ট দিয়ে ফর অল স্কিন টাইপের জন্য এটা ভীষণ মাইল্ড একটা ফেস ওয়াশ খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করে হাইড্রেটেড রাখে একদম ড্রাই হতে দেয় না ভীষণই ভালো একটা ফেস ওয়াশ আর দামেও কিন্তু মোটামুটি ঠিকঠাক তাই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে চাইলে ওখান থেকেও কিনতে পারো আর এটা কিন্তু থাকে প্রায় সময়ই পামের গ্রিন টি ফেস কিন্তু ভীষণই ভালো একটা প্রোডাক্ট আমি একবার বলছি খারাপ বাট এটা একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তো সেই জন্য এর একটা সুন্দর অপশন হিসেবে সিম্পলের ফেস ওয়াশটা আমি তোমাদেরকে রেকমেন্ড করছি সিম্পল না ইউজ করতে চাইলে তোমরা কিন্তু সেটাফিলো ইউজ করতে পারো সেটাফিলো খুব ভালো ক্লেনজার এবং এটা কিন্তু ডার্মাটোলজিস্টরা রেকমেন্ড করে সেটিফিল এটা ভীষণ ভালো ইউজ করতে পারো বাট সেটিফিলটাও একটু কস্টলি তাই জন্য সিম্পলটা হচ্ছে বেস্ট ইনিস ফ্রি 제주 চেরি ব্লসম স্কিন টোনার এটা ফেসটাকে ক্লিন করার পর টোনারের জন্য অরপিডি ইউজ করে কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ডের মধ্যে একটা ফেমাস ব্র্যান্ড হলো ইনিস ফ্রি ইনিস ফ্রি জেজু চেরি ব্লসম স্কিন টোনারটা এটা কিন্তু চেরি লিফের এক্সট্র্যাক্ট দিয়ে বানানো যেটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ডাল স্কিনের জন্য এটা বেস্ট একদম প্লাম্প বাউন্সি একটা স্কিন দেয় বাট এটার দাম হল দুশো এম এর প্রাইস তেরোশো টাকা এবং এটা সিক্স ফিফটিতে মানে সাড়ে ছশোতে মনে হয় শপার স্টপে অ্যাভেলেবেল থাকে আমি যতদূর জানি এটা কিন্তু আমরা নর্মালি সব শপিং অ্যাপে রাখে না তাই শপার স্টপে আমি এটা দেখেছিলাম সিক্স ফিফটিতে থাকে এটা তো এমনিতেই সত্যি খুব ভালো একটা প্রোডাক্ট বাট এত দাম দিয়ে তো এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু সবাই কিনতে পারবে না তো সেই জন্য এর একটা অল্টারনেটিভ হচ্ছে পামের বালগেরিয়ান ভ্যালি রোজ ওয়াটার টোনার উইথ হাইলোরনিক অ্যাসিড এটার হান্ড্রেড এম এর দাম মাত্র দুশো তেরো টাকা ডিসকাউন্টে এটার লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর এটাও কিন্তু প্লাম্প বাউন্সি টাইট স্কিন নিতে হেল্প করে বিকজ এর মধ্যে পিওর রোজ ওয়াটার থাকার পাশাপাশি হাইলোরনিক অ্যাসিডও থাকে আর আমরা সবাই জানি যে হাইলোরনিক অ্যাসিড স্কিনটাকে কতটা স্মুদ করে সফট করে এবং প্লাম্প রাখতে হেল্প করে প্রাইসের দিক দিয়েও যদি দেখো আর কোয়ালিটির দিক দিয়েও যদি দেখো এই ওয়াটারটা মানে যে কোনো ধরনের স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারো তো এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে ভালো একটা অপশন দেখো অল্টারনেটিভ কিন্তু অনেক আছে ঠিক আছে বাট এত ধরনের প্রোডাক্ট মেনশন করে আমি তোমাদেরকে কনফিউজ করে দিতে একদমই চাই না তাই শর্ট আউট করে দেওয়ার জন্য জাস্ট একটা করে অপশন দিচ্ছি তোমাদের পছন্দ মতো তোমরা ইউজ করতে পারো এগুলো কিনে স্কিন টোনের পরে আমি এটা ইউজ করি অ্যাজ এ সিরাম এটা হচ্ছে ক্লিনিকের অ্যান্টি এজিং একটা লোশন সিরামের জন্য অর্পিদি ইউজ করে ক্লিনিকের ইমালশন হাইড্রাটেন্ট টিলামেন্ট ডিফারেন্ট অ্যান্টি এজিং লোশন এটা কিন্তু ভীষণ ভালো হাইড্রেশন প্রোভাইড করে বাট এটার প্রাইস হল ফিফটি এম দাম পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে এগুলো কিন্তু আমি যদি পারি তো লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি ডেসক্রিপশন বক্সে যতগুলো প্রোডাক্টের লিঙ্ক পাচ্ছি বাট যেগুলো পাচ্ছি না সেগুলো তোমরা ইজিলি সপার স্টপে কিন্তু পেয়ে যাবে তো যাই হোক ফার্স্ট অফ অল অ্যান্টি এজিং এর জন্য কিন্তু তোমরা এটা ইউজ করতেই পারো বাট এটার প্রাইসটা ভীষণই হাই আর তাছাড়া জানো তো অ্যান্টি এজিং এর জন্য বেস্ট অপশন হচ্ছে রেটিনল ইউজ করা এখন থেকে রেটিনল ইউজ করো দেখো ভীষণ ভালো কাজ করে স্কিনকে ভীষণ সফট রাখে স্মুথ রাখে ব্রাইট করে রিঙ্কেল পরে না ফাইন লাইন আসে না ভীষণ ভালো কাজ করে যার জন্য তোমরা যে কোনো ব্র্যান্ডের রেটিনল যুক্ত সেরাম কিনতে পারো বাট আমি করব একটা যার মধ্যে অলরেডি রোজ হিপ কিন্তু দেওয়া আছে তাই এটা আরো ভালো কাজ করবে তোমার স্কিনে এই সিরামটার তিরিশ এম এর দাম হলো মাত্র দুশো অষ্টআশি টাকা এই সেরামটা মানে জার্ন মাইজার ব্র্যান্ডের প্রত্যেকটা সেরামে ভীষণ ভালো আমি কিন্তু বেশ কয়েকটা ট্রাই করেছি ভীষণ ভালো হাইড্রেশন প্রোভাইড করে আর একটা কথা হলো এজিং স্কিন কেয়ার রুটিন শুরু করা উচিত বছরের পর তার আগে হলে তোমার স্কিন যদি একটু এজিং লাগে আমি বলবো অ্যান্টি এজিং প্রোডাক্টে না গিয়ে হাইলোরিক অ্যাসিড ইউজ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে প্রপার সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন ফলো করো খুব ভালো রেজাল্ট পঁচিশ বছরের পর হলে তুমি অনায় আসা যেতে পারো এজিং এর দিকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টোরিঙ্কাল সিরাম অ্যান্টোরিঙ্কাল ক্রিম আরো কত কী না থাকে ব্লেমিশ ব্লেমিশের জন্য কিছু পিগমেন্টেশনের জন্য কিছু বাট আমি বলবো রেটিনল হচ্ছে একটা এমন ইনগ্রিডিয়েন্ট যেটা ভীষণ ভালো কাজ করে অ্যান্টি এর সব ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য আর এই রেটিনল কি এর মধ্যে কি থাকে কি করে কাজ করে কি কি কাজ করে এই নিয়ে ডিটেল ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও চেষ্টা করবো দেওয়ার সাথে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটাও ক্লিনিকের এটা হচ্ছে ক্লিনিক ময়শ্চার সার্চ এরপরে অ্যাজ আ ময়শ্চারাইজার ইউজ করছে ক্লিনিকের সার্চটা এটা ভীষণই ভালো দুর্দান্ত একটা প্রোডাক্ট তবে হ্যাঁ এর দাম হল তিরিশ এম এর দাম দু টাকা উইথ ডিসকাউন্ট তবে এর পরিবর্তে তোমরা ইউজ করতে পারো নর্মালি সেটাফিলের যে কোনো রকমের ময়শ্চারাইজার আমার যেহেতু অয়েলি টু সেনসিটিভ স্কিন তাই আমি যেটা ইউজ করেছিলাম তার মধ্যে কিন্তু ছিল প্রো ভাইটামিন বি ফাইভ ভাইটামিন ই ভাইটামিন বি থ্রি অ্যাভোকাডো অয়েল এছাড়াও আরও অনেক কিছু এটাও ভীষণ ভালো হাইড্রেশন প্রোভাইড করে অ্যাকচুয়ালি সেটাফেলের প্রত্যেকটা ময়শ্চারাইজারই ভীষণ ভালো হাইড্রেশন প্রোভাইড করে সুপার ডুপার ময়শ্চারাইজ টু রাখে আমাদের স্কিনকে এবং সেটাফেলের হান্ড্রেড এম এল এর ময়শ্চারাইজারটার দাম হলো তিনশো টাকা উইথ ডিসকাউন্ট তোমার বয়স যদি চব্বিশের মধ্যে হয় তাহলে আমি বলবো সেরাম ইউজ না করে ডাইরেক্ট ইউজ করে নিতে বিকজ সেরাম যে হাইড্রেশনটা প্রোভাইড করে সেই সেম হাইড্রেশন কিন্তু এই সেটাফেলাই ময়স্চরাইজার তোমাকে প্রোভাইড করবে তাই এক্সট্রা করে অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করলে যে তোমার স্কিনটা ভালো থাকতে এমনটা কিন্তু একদম না যতটুকু প্রয়োজন তোমার স্কিনে তুমি ততটুকু ইউজ করো যে নাইট ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি রিসেন্টলি মানে প্রেজেন্টলি যেটা অ্যাপ্লাই করছি এটা কামায়ের বেদার রিজুমিনেটিং ব্রাইটনিং নাইট ক্রিম এই ময়শ্চারাইজারের পর ওরপিডি আবারো ইউজ করে একটা নাইট ক্রিম যেটা হলো কামা আয়ুর্বেদা রিজুভেনেটিং ব্রাইটেনিং নাইট ক্রিম এটার দাম হলো 50 গ্রামের দাম 3295 টাকা

হ্যাঁ কামা আয়ুর্বেদা কিন্তু সত্যি ভীষণ ভালো একটা ব্র্যান্ড এটা একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড ভীষণ ভালো ভালো প্রোডাক্ট এর মধ্যে আছে বাট আমি বলবো যদি তোমরা সেটা ফেল না কেন তাহলে কিন্তু নাইট ক্রিম এর অপশন হিসেবে আমি বলতে পারি আয়ুগার ফাইভ পার্সেন্ট চান্দানাম নাইট জেলটা ইউজ করতে পারো ওটা কিন্তু পঞ্চাশ গ্রামের দাম চারশো টাকা অ্যারাউন্ড এরকমই হবে পিওর আয়ুর্বেদিক ব্র্যান্ড যদি বলো তাহলে আয়ুগা কিন্তু ভীষণ ভালো এবং বিশ্বস্ত একটা ব্র্যান্ড কেন যেন আয়ুগার এই প্রোডাক্ট মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে তা তো আছেই এবং কত পার্সেন্টেজে ইউজ করা হয়েছে সেটাও কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে যা কিন্তু খুব কম ব্র্যান্ডই প্রকাশ করে যে তারা যে যে উপাদানগুলো ব্যবহার করছে সেটা কত পার্সেন্টেজে ব্যবহার করছে এটা ভীষণ কম ব্র্যান্ড ইউজ করে এই নাইট ক্রিমটাও কিন্তু ভীষণই ট্যান ফ্রি রাখে স্কিনকে ভীষণ চকচকে করে ফর্সা করবে ভীষণই গ্লো প্রোভাইড করবে তাই তোমরা নিশ্চিন্তে আয়ুগার এই নাইট ক্রিমটা কিনে একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো একটা প্রোডাক্ট বাট ঠিক আমি আগেও যেমনটা বলেছি যে ময়শ্চারাইজার তার উপর নাইট ক্রিম ইউজ করার কোনো প্রয়োজনীয়তা নেই রিঙ্কেল কন্ট্রোল ক্রিম বা আই সারাউন্ডিং এই এরিয়াটাতে প্রোটেক্ট করার জন্য এরকম একটা ক্রিম অলওয়েজ ইউজ করার দরকার তো আমি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টেরই ইন্ডাস্ট্রি ব্র্যান্ডেরই একটা ক্রিম ইউজ করি এটা আই আই ইউজ ইস অ্যাজ এ সিরাম বিকজ এরপরে আমি একটা আই ক্রিমও ইউজ করি এটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিঙ্কেল সায়েন্স আই ক্রিম না আই ক্রিম বা আই সিরাম সিরামি ইউজ করে ইনিস ফ্রি রিংকল সাইন্স আই ক্রিমটা যেটার দাম হলো তিরিশ এম এর দাম দু হাজার তিনশো টাকা বা ইউজ করছে রিঙ্কল কন্ট্রোল ক্রিম হিসেবে বাট আমি বলবো এই যে তুমি নাইট ক্রিম ইউজ করছো বা ময়শ্চারাইজার ইউজ করছো এটাই কিন্তু তোমার থেকে সুন্দরভাবে কন্ট্রোল করে দেবে বিশেষ করে তুমি যদি এই আয়ু গার্ড নাইট ক্রিমটা নাও ওটা তো জাস্ট অসাধারণ কাজ করে আর এছাড়াও মনে আছে তুমি কিন্তু রেটিনল যুক্ত একটা সিরাম ইউজ করছো যেটা অলরেডি একটা কাজ করে তাই কে কন্ট্রোল করতে কিন্তু ওই সেরামটাও ভীষণ ভালো হেল্প করবে তাই আলাদা করে তোমার শুধুমাত্র চোখের চারপাশের রিঙ্কলটাকে কিওর করার জন্য তোমাকে আর কোন রকমের ক্রিম কেনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে অ্যাটলিস্ট আমার তো মনে হয় না তবে হ্যাঁ আন্ডারে ডাক সার্কেল যদি বলো বা একটা আই ক্রিম হিসেবে আমি একটা অপশন দিচ্ছি বাট তার আগে এই জিনিসটা একটু দেখে নাও পুরো ভিডিওটা একটু দেখে নাও প্লিজ এরপরে আমি যে একটা ক্রিম ইউজ করি সেটা উইনিংস একটা আই ক্রিম আমার যদিও খুব ভিজেবল ডার্ক স্পট নেই বাট স্টিল আমি এটা ইউজ করি টু প্রিভেন্ট দ্যাট ডার্ক স্পট ফ্রম কামিং অনলি আর এটা ইন্ডাস্ট্রি ফ্রি রিঙ্কল স্পট ট্রিটমেন্ট একটা ক্রিম আন্ডারে ডার্ক সার্কলকে রিমুভ করার জন্য ওরপিদি ইউজ করে ইনিস ফ্রি রিঙ্কল সাইন্স স্পট ট্রিটমেন্ট এটার ফর্টি এমএল এর দাম হল দু টাকা বিশ্বাস করো এই আই ট্রিটমেন্ট হিসেবে দুটো প্রোডাক্টের একদম প্রয়োজন নেই একটা ইউজ করলে কিন্তু হয়ে যায় যদি তোমরা ইউজ করতে চাও একটা আই ক্রিম ইউজ করতে পারো জাস্ট যদি তোমার ডার্ক সার্কেল থাকে ভীষণ ভাবে তবেই তা না হলে কিন্তু শুধুমাত্র যদি খুব ধরো হালকা একটা স্পট আছে বা একটু ফাইন লাইন পড়ে গেছে একটু রিঙ্কেল পড়ে গেছে সেটাকে কন্ট্রোল করার জন্য তুমি যদি একটু ভালো নাইট ক্রিম ইউজ করো তাহলে কিন্তু হয়ে যায় আলাদা করে তোমাকে আই ক্রিম ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না তেমন কেন বলো তো কারণ যে ময়শ্চারাইজারটা ইউজ করছি তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া থাকে সেগুলোই কিন্তু ডার্ক স্পট ব্ল্যাক প্যাচ এগুলোকে রিডিউস করতে আমাদের অনেকটা হেল্প করে এছাড়াও আমরা যখন রেটিনল যুক্ত সেরাম ইউজ করছি ওটা তো জাস্ট অসাধারণভাবে কাজ করে তবে হ্যাঁ তোমার যদি প্রচন্ড ডাক সাকলের প্রবলেম থাকে যদি একটা আই ক্রিম নিতে চাও আমি বলবো এম ক্যাফিনের ন্যাকেড অ্যান্ড র কফি আন্ড রাই ক্রিমটা ইউজ করতে ওটার দাম হলো পনেরো গ্রাম প্রোডাক্টের দাম দুশো উনিশ টাকা উইথ ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে তোমরা ওখান থেকে অনায়াসে কিনতে পারো আবারও বলছি যদি এক্সেসিভ পরিমাণে ডাকসাকলের সমস্যা থাকে তবেই ইউজ করো না হলে এত টাকা ইনভেস্ট করার মতো কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না আই ট্রিটমেন্টের জন্য কেন আগেই বললাম তার কারণটা যে এত ক্রিম এত সেরাম ইউজ করছি তার মধ্যেই থাকে আর দেখো আন্ড্রাইটা তো আমাদের ফেসের স্কিনের বাইরে না তাই না তাই যা ইউজ করছি সেটা আন্ডার আইতেও অনায়াসে ইউজ করো খুব ভালো রেজাল্ট দেবে বিশেষ করে বারবার বললাম আই যে নাইট ক্রিমটা আছে ওটা সত্যি ভীষণ ভালো কাজ করে গো ভীষণ ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ওটা আচ্ছা আর এক্সট্রা করে কিন্তু ওরপিডি লিপ বাম বা কোন লিপ জেল ইউজ করে কিনা সেটা এখানে বলা নেই তোমরা চাইলে অনায়াসে কোন একটা ব্র্যান্ডের লিপ জেল বা লিপ বাম ইউজ করতে পারো আমার পছন্দ মতো কয়েকটা লিপ বামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে না হলে কিন্তু কোনো প্রয়োজন নেই সেরামটা টোনারটা ময়শ্চারাইজারটা তোমার ঠোঁটে সুন্দর করে অ্যাপ্লাই করে নাও তাহলেই কাজ হয়ে যাবে ক্যালকুলেশন করলে দেখা যাবে ওরপিডির প্রোডাক্ট যেগুলো ইউজ করছে তার সবগুলো মিলিয়ে দাম পড়ছে অ্যারাউন্ড সতেরো হাজার এরকমই প্রায় আসবে তবে যে প্রোডাক্টগুলো ইউজ দিদি সত্যি ভীষণই ভালো প্রোডাক্ট আমি এটুকু বলতে পারি তোমরা যদি চাও অনায়াসে সেগুলো কিনতে পারো বাট আমি যে প্রোডাক্টগুলো তোমাদেরকে সাজেস্ট করলাম এতক্ষণ ধরে সেগুলো সবগুলো যদি তুমি কিনতে চাও অ্যারাউন্ড দু হাজার এরকম পড়ে যাচ্ছে তার একটু কমই হচ্ছে বাট যাই হোক তোমার যেটা প্রয়োজন যেটা ভালো লাগবে তুমি সেটাই করতে পারো একদম কিন্তু ভাবে না যেটা আমি কোনোরকমভাবে ক্রিটিসাইজ করছি আমি কিন্তু ওটিডির স্কিনকে আমি নাইট টাইম স্কিনকে রুটিনটাকে অ্যানালাইজ করলাম একটা সুন্দর অপশন প্রোভাইড করলাম তোমাদেরকে যাতে তোমরাও এত সুন্দর একটা স্কিন অ্যাচিভ করতে পারো আচ্ছা আরও একটা কথা হলো যে এই যে রাত্রিবেলা তুমি এত খেটে খুটে এত প্রোডাক্ট ইউজ করছো এটাকে লক করে রাখার জন্য এটাকে ধরে রাখার জন্য অবশ্যই দিনের বেলা প্লিজ যে কোনো একটা ভালো সানস্ক্রিন ইউজ করো তোমার টাইপ অনুযায়ী সেক্ষেত্রে বেশ কয়েকটা ভালো ভালো সানস্ক্রিনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেছি প্রয়োজনে তোমরা সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারো আর আমি একটা কথা বলতে চাই যে তোমার স্কিন কেয়ার রুটিনকে সময় জন্য বোরিং অ্যান্ড সিম্পল রাখো যদি সুন্দর একটা স্কিন অ্যাচিভ করতে চাও আরও একটা কথা হলো শুধুমাত্র মার্কেট বেসড প্রোডাক্টই না নিজেও বাড়িতে ডিআইওয়াই বানিয়ে ইউজ করো তাতে আরও বেশি ভালো রেজাল্ট পাবে সব কিছু একটা ব্যালেন্স করে চলো তাহলে দেখবে খুব ভালো থাকবে আর একটা মেন কথা এই ইউজ করছে মানে আমি করব আমার ওই বন্ধুটা ওই প্রোডাক্ট ইউজ করছে তার মানে আমাকেও এটা করতে হবে আরে 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 ও তো এটা ইউজ করে দারুণ রেজাল্ট পেয়েছে এটা তো আমিও ইউজ করি চলো কিনে নিই একটা এটা একদম ভালো না তোমার কিনে যেটা প্রয়োজন তোমার যেটা প্রয়োজন সেটা তুমি বোঝো বুঝে সেই প্রোডাক্টটা তোমার জন্য ভালোভাবে কিনা আগে জানো ইনগ্রিডিয়েন্ট দেখো প্রাইস দেখো সবকিছু বুঝে শুনে একটা প্রোডাক্ট কিনে তবেই ইউজ করো প্রয়োজনে ইনভেস্ট করো বাট প্রয়োজনের বাইরে হয়ে গেলে সেটা কিন্তু ওয়েস্ট হিসেবেই ধরা হয় তাই না তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও তো এই ছিল আজকে আমার ভিডিও আমি একটা পজিটিভ ওয়েতে অ্যানালাইজ করার চেষ্টা করেছি ওরপি নাইট টাইম স্কিলকে রুটিনকে তোমরা যখন কমেন্ট সেকশনে কিছু জানাবে আশা করছি তোমরাও কিন্তু একটা পজিটিভ ওয়েতেই জানাবে ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় প্লিজ একটা লাইক করে দিও কোন রকম যদি প্রশ্ন থাকে মতামত থাকে যা খুশি জানাতে পারো কমেন্ট সেকশনে আর আমি এতক্ষণ ধরে যে যে প্রোডাক্ট গুলো সাজেস্ট করলাম তার মধ্যে থেকে তোমরা যদি কেউ কিছু ইউজ করে থাকো সেটার ফিডব্যাকও কিন্তু প্লিজ ফিডব্যাক এসে জানিয়ে যেও তো আজকের জন্য এটুকুই যদি হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এত সুন্দর সুন্দর ভিডিও ফর না দেখাচ্ছে ভিডিও